পোস্ত আপন মনে খেলে, আপন মনে হাসে পোস্ত আপন মনে চলে, আপন মনে চলতে চলতে মুখ বেঁকিয়ে ভাবে, আপন মনে চলতে চলতে মুখ বেঁকিয়ে ভাবে, ওই আকাশ থেকে মেঘ নামিয়ে ভিজতে কেমন লাগে পোস্ত। 2011 থেকে একের পর এক ভালো ছবি দিয়ে দর্শকদের মন ভরিয়েছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি। তবে এবার মনের সাথে সাথে হয়তো পেটটাও ভরাতে চলেছেন পোস্ত দিয়ে। পোস্ত রান্না ইতিমধ্যেই শেষ, তার সুগন্ধও পৌঁছে গেছে আপনাদের কাছে, কিন্তু এবার শুধু চেখে দেখার পালা। তাই তার আগে পোস্ত রেসিপি নিয়ে আরও একটু গভীরে আলোচনা করতে আমাদের সঙ্গে আজকে রয়েছেন দুই রাঁধুনি, আই মিন আমাদের খুব প্রিয় পরিচালক জুটি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি। ওয়েলকাম তোমাদের দুজনকে। থ্যাংক ইউ। যেটা বলছিলাম যে পোস্ত রান্না তো রেডি, মানে বেশ কষালো রসালো ব্যাপারটা হয়েছে, একদম জমে গেছে। তো যেটা সকলেরই প্রশ্ন, এই প্রশ্নটা আমারও, যে পোস্ত বাচ্চাটার নাম, মানে অর্ঘ্যর নাম পোস্ত। পোস্ত তো আমরা জানি যে বাঙালিদের মধ্যে দুটো ভাগ আনে, ঘটি এবং বাঙালি। এখানেও কিন্তু পোস্ত ভাগ আনছে দাদু এবং বাবার মধ্যে, সেই কারণেই কি পোস্ত? ঠিক সে মানে সেরকম নয়, কিন্তু পোস্ত হচ্ছে এমন একটা জিনিস যেটা সবাই খেতে পছন্দ করে এবং সবার মধ্যেই রয়েছে, এবং তিন প্রজন্ম সেই পোস্তর মধ্যে বেঁচে থাকতে পারে আর কি। খানিকটা সেই সেই মানে সেই কাজটা কাজ করে আর কি। আর আমাদের বাঙালিদের মধ্যে এরকম আনইউজুয়াল ডাকনাম থাকি আর কি, যে ডাকনামে আমরা চিনে থাকি আর কি। নন্দিনী, তুমি কিভাবে পোস্তকে মানে ডিফাইন করবে, কি কারণে পোস্ত নামটা হঠাৎ কেন পোস্ত এলো সেটা যদি তুমি বলো? আসলে পোস্ত নামটা সিলেক্ট করেছিল শিবু। শিবু বম্বেতে একবার বেড়াতে গেছিলো, সেখানে একজনের বাড়িতে খেতে গেছিলো, সে তার বাচ্চার মেয়ের নাম ছিল পোস্ত। তো বাবা যখন পোস্ত বলে ডেকে ওঠে আর কি, আর মেয়ে দৌড়ে আসে, শিবুর পোস্ত নামটা খুব ইন্টারেস্টিং লেগে যায় আর কি। ফিরে আসে যখন বম্বে থেকে, তখন বলে যে আমার মনে হয় আমাদের ছবির নাম যদি পোস্ত রাখি খুব মজার হবে আর কি। আর পোস্তটা একটা মেটাফর হিসেবে ব্যবহার করা হচ্ছে ছবিতে, তিনটে প্রজন্মকে মানে প্রত্যেকটা প্রজন্মকে জয়েন্ট শুধু এক করে দিচ্ছে না, মানে পোস্ত মানে দীর্ঘদিন দীর্ঘকাল ধরে চলে এসছে এবং চলে আসবেও। এটা যে খুব বাঙালিদের মধ্যে প্রিয় খাদ্য, আমার মনে হয় না যে ঘটি বাঙালির মধ্যে পোস্ত নিয়ে ঝগড়া হবে, কিন্তু বাঙালিরও পোস্ত খেতে খুবই ভালোবাসে। সেই এখন আর শুধু ঘটিতে আটকে নেই, বাঙালিরাও আলু পোস্ত একদম তাই। আচ্ছা, তো এবার যে গল্পটা নিয়ে পোস্ত সেটা আমরা সকলেই জেনে গেছি, মানে দর্শকেরাও জেনে গেছেন। তো এই বাবা মানে দাদুর কাছে নাতি নাতনিরা বড় হচ্ছে, এটা দেখা যায় এখন, কিন্তু তাকে ঘিরে কোর্ট মানে আদালত, এই বিষয়টা তো সত্যি চোখে পড়ে না, মানে যেটা সকলকে আর কি ধাক্কাটা দিচ্ছে যেখানে গিয়ে। তো সেটা কীভাবে তোমাদের মাথায় এলো, সেটা কি কোনো ঘটনা দেখে আর কি ভাবা, নাকি নিছকই নিজেদের মতো করে গল্পটা সাজিয়েছে? না, এটা একটা কেস, সত্যি সত্যি একটা কেস উঠেছিল 2007 সালে, হাইকোর্টে একটা কেস উঠেছিল কাস্টডি ফাইট বাবা এবং ছেলের মধ্যে তাদের সন্তানকে নিয়ে। তো এই কেসের কথাটা যখন শিবু জেনেছিল, তখন আমাকে এসে শুধু জানিয়েছিল যে এরকম একটা কেস উঠেছে হাইকোর্টে, এটা নিয়ে যদি আমরা একটা গল্প করতে পারি, গল্প তৈরি করে এটা নিয়ে আমরা যদি একটা ছবি করতে পারি আর কি। তো আমারও খুব ইন্টারেস্টিং লেগেছিলো আর কি, বাপ আর ছেলের মধ্যে সন্তানকে নিয়ে মানে কোর্ট কেস, কোর্ট অবধি গড়িয়ে পড়লো একটা ঘটনা, সেটাকে নিয়ে একটা ইন্টারেস্টিং একটা গল্প তৈরি করাই যেতে পারে আর কি। তাই চেষ্টা করলাম আর পোস্ত জন্ম নিল। বলো বাবা, তুমি কার কাছে থাকতে চাও, তোমার বাবা মা না তোমার ঠাকুরদা ঠাকুরমা? তো সেক্ষেত্রে জিজ্ঞেস করবে, তোমরা তো বেসিক্যালি মানে বাঙালিয়ানায় ভরপুর তোমাদের ছবি, আর মধ্যবিত্ত বাঙালিদের নিয়েই আমরা গল্পগুলো দেখতে পাই, কিন্তু মধ্যবিত্ত বাঙালিরা এত সহজে কোর্ট কেস বা আদালতে কিন্তু পৌঁছান না, যেটা আমরা বেলা শেষেতেও দেখলাম এখানেও। সেটা কেন মানে বারবার তোমরা বাঙালিদের আদালতে গিয়ে দাঁড় করাচ্ছ, সেটা কেন সুবিধা? যে বাঙালকে হাইকোর্ট দেখানো আর কি, সেই অভ্যেসটা যায়নি আর কি। প্রথম জিনিসটা না, যে সিনেমা বা নাটকে যেটা সবথেকে বড় বিষয় থাকে সেটা হচ্ছে যে, এই যে ধরো আমরা যখন বেলা শেষে করলাম, বেলা শেষে যে আমরা যে কথাটা বেলা শেষের ভেতরে বললাম, আলটিমেটলি কিন্তু সেই জিনিসটা এখন সারা ভারতবর্ষের জায়গায় আসছে, এবং দেখা যাচ্ছে যে 50 বছরে বিবাহিত জীবনে বহু মানুষই কিন্তু
তারা সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন এবং সেইটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা এসে দাঁড়ালো। আর আরেকটা ওই যে জিনিসটা দিদি বলছিলেন, একটা এই যে কোটের ব্যাপারটা না একটা রূপকের মতো কাজ করে, যখন এটাকে রূপকের মতো কাজ করে যে সত্যিই কি একজন পঞ্চাশোর্ধ ভদ্রলোক এবং ভদ্রমহিলা তারা কি বা একজন ভদ্রলোক কি কেস করবেন, এবার ধরা যাক যদি কেস করেন তাহলে এবার গল্পটা কী দাঁড়ো, সেখান থেকে কিন্তু তুমি অনেক কিছু সামনে বেরিয়ে আসে, অনেক কিছু এটা রূপকের কাজ করে যেখান থেকে অনেক কিছু সামনে বেরিয়ে আসে। এবার এক্স্যাক্টলি এখানেও তাই, যখন বাবা এবং ছেলের এরম একটা জায়গা চলে যায় এবং যখন কেসটা করা হয় তখন সামনে কিন্তু রূপকের মতো করে অনেক কিছু সামনে বেরিয়ে আসে, যে জিনিসটা কিন্তু বিয়ন্ড মানে বাবা ছেলের গল্প ছাড়াও অনেকের গল্প অনেক কিছু সামনে চলে আসে, অনেক কিছু মানে সেখানে চলে আসে কোয়ালিটি টাইম, সেখানে চলে আসে কোয়ান্টিটি টাইম, সেখানে চলে আসে মানে কে কতটা সময় দিচ্ছে সেটা চলে আসছে, পেরেন্টিংয়ের মূল প্রশ্ন সেগুলো চলে আসছে, এই যে দাদু কেন বাচ্চাটিকে রাখতে চাইছেন তার জায়গাটা চলে আসছে, বাবা কেন বাচ্চাটিকে রাখতে চাইছেন তার গল্পটা চলে আসছে, সঠিক পিতৃত্ব বা সঠিক অভিভাবকত্ব কি সেই প্রশ্নগুলো চলে আসে, এই জিনিসগুলো সামনে চলে আসে, মার ভূমিকা কোথায় এসে দাঁড়ায় সেই জিনিসটা সামনে চলে আসে, এবং যথার্থ অভিভাবকত্বের প্রশ্নটাও খুব বড় করে সামনে চলে আসে। অভিভাবক কে, দ্য বায়োলজিক্যাল প্যারেন্টস অর দ্য কেয়ার গিভার প্যারেন্টস, দেব কি না যশোদা? প্রত্যেকটা ইস্যু একটা তোমরা তুলে ধরছো, সেটা সলিউশন আমরা কিন্তু ছবির শেষে পেয়েছি। এখানেও একটা প্রবলেমই আমরা দেখছি এখনকার সময়ে, যে প্রবলেমটা তো সেক্ষেত্রে সেই গল্পটা তুলে ধরেছে নাকি শেষের সলিউশনটা আছে, যে আসলে এই সময় দাঁড়িয়ে কী করা উচিত মা বাবা এবং দাদু ঠাকুমা দুজনের? সলিউশনটা দিচ্ছে এক বাচ্চা ছেলে ছবিটাতে, তো আমার মনে হয় সেই সলিউশনটা দেখার জন্যই প্রস্তুত ছবিটা দেখা। আর হ্যাঁ নিশ্চয়ই, কারণ মুখ্য ভূমিকা মানে আমাদের যে বাচ্চা ছেলে যে প্রস্তুত যে রোলটা যে করেছে আর কি, তার একটা খুব মানে গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত ওকে ফেলে দেওয়া হচ্ছে ছবির মধ্যে এবং তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই প্রবলেমটা তুমি সলভ করো, বাচ্চার হাতে তুলে দেওয়া হচ্ছে পুরো কেসটা আর কি, বাচ্চাটা কী কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখা, সেটা দেখা। বলো বাবা তুমি কার কাছে থাকতে চাও, তোমার বাবা মা না তোমার ঠাকুরদা ঠাকুরমা? আচ্ছা, এবার তোমাদের দুজনকে একটা কথা জিজ্ঞেস করবো, যে একদিকে এক টলিউডের একজন স্টলভার্ট সৌমিত্র চট্টোপাধ্যায় এবং একদিকে ছোট্ট পোস্ত, এই দুজনকে তোমরা ব্যালেন্স করলি কী করে, মানে কারা বেশি মানে একদিকে এরকম একজন মানুষ একদিকে ছোট্ট একজন মানুষ, এই দুজনকে ব্যালেন্স করা কত টাফ ছিল তোমাদের জন্য? আমার মনে হয় খুব কঠিন ছিল, তার কারণ সৌমিত্রদা বাচ্চাদের সঙ্গে মানে সোনার কেল্লা জয়বাবা ফেলুনা সেখান থেকেই আমরা দেখেছি, ইনফ্যাক্ট অপুর সংসার থেকেও আমরা দেখেছি আর কি, যে উনি বাচ্চাদের সঙ্গে ভীষণ সহজভাবে কাজ করেছেন, এক্ষেত্রেও তাই হয়েছে। আর আজকালকার দিনের বাচ্চাদের কাছে মানে ওটা ম্যাটার করে না যে তুমি সৌমিত্র চট্টোপাধ্যায় কি তুমি অমিতাভ বচ্চন, মানে তার কাছে সৌমিত্র জেঠু বা যিশু আঙ্কেল, তার কাছে মিমি আন্টি, তার কাছে শিবু আঙ্কেল, নন্দিতা আন্টি, ব্যাপারটা ওরকমই আর কি। একদম, তো পোস্তর কিন্তু দাবি সে পড়াশোনা ভুলে যায়, স্ক্রিপ্ট নাকি একবারও ভুলে নেই আর তোমাদের কাছে একটুও বকা খায়নি, সেটা কি সত্যি? একেবারে সত্যি, মানে ও নাকি একবারও বলে না, আমি একেবারে মানে ও শুধু নিজের ডায়লগ নয় মানে কোয়ার্টিস্টের ডায়লগ ওর মুখস্থ ছিল, আর ওরা যদি ভুল করতো তার ভুলটা ধরিয়ে দিত। আচ্ছা, আমরা শুনেছি এটা সৌমিত্র চট্টোপাধ্যায় সৌমিত্র বাবুকে নাকি উনি মানে ও বলেও ছিল যে তুমিও খুব ভালো করেছো, কমপ্লিমেন্টও দিয়েছে। হ্যাঁ, তো তোমরা পোস্তকে নিয়ে খুব খুশি তাই তো? আমরা ভীষণ খুশি, এত ন্যাচারাল একটা অ্যাক্টর, মানে আমরা এত বাচ্চাদের সাথে কাজ করেছি, প্রত্যেকটা বাচ্চা খুব মানে খুবই ট্যালেন্টেড, খুবই ইন্টেলিজেন্ট, কিন্তু পোস্তর সাথে কাজ করে আমরা খুব আনন্দ পেয়েছি। আপন মনে থাকে পোস্ত, আপন মনে খেলে, আপন মনে হাসে পোস্ত, আপন মনে চলে, আপন মনে চলতে চলতে মুখ বেঁকিয়ে ভাবে, আপন মনে চলতে চলতে মুখ বেঁকিয়ে ভাবে, ওই আকাশ থেকে মেঘ নামিয়ে ভিজতে কেমন লাগে পোস্ত। আচ্ছা শিমুদা, পোস্তকে খুঁজে পেলে কি করে এটা তো দর্শকেরা জানতে চান। এটা আমরা একটা অডিশন করেছিলাম এবং অডিশন করে প্রায় 1500 বাচ্চা ছিল, সেখান থেকে 300 জন বাচ্চা, তারপরে আরও 30 জন থেকে, তারপর 3 জনের ভেতর থেকে সিলেক্ট করা হয় ওকে, এবং ও পাঠভবনে পড়ে আর কি, এবং পাঠভবনের আমরা
ইনফ্যাক্ট এর আগেও আমরা দেখেছি পাঠভবন থেকে যে সমস্ত বাচ্চারা আমাদের সিনেমাতে কাজ করেছে তারা ভীষণ ট্যালেন্টেড এবং কোথাও একটা স্কুলের ওই ওই আপব্রিঙ্গিংটা ভীষণ ভালো এবং আমি পূর্ণ কৃতিত্ব দেবো পোস্তর মানে অর্ঘ বাবা এবং মাকে এত সুন্দর করে ওকে মানুষ করেছেন বলে তো এবং কোথাও আমরা শেষের দিকে যেটা খুব গুরুত্ব দিয়েছিলাম পোস্ত সিলেকশনে এক নম্বর হচ্ছে ওই কতটা ভালো ও মানে যেরকমভাবে অভিনয় করতে পারে বা স্বতঃস্ফূর্ত ক্যামেরার সামনে ঠিক তেমনিভাবে আমরা জোর দিয়েছিলাম আর কি যে যিশু এবং মিমির সঙ্গে বা কোথাও একটা যদি চেহারার যোগসূত্র বা যেমন পোস্তর দাঁত সেটিংয়ের সাথে মিমির দাঁত সেটিংয়ের খুব মিল আছে তো ওই ওই ব্যাপারগুলো খুব জোর দিয়েছিলাম আমরা আমরা তোমাদের সবসময় দেখেছি গরমকালে গরমের ছুটিতে আর কি দর্শকদের জন্য ছবি নিয়ে আসো ছবির তো লড়াই এখন প্রচুর হয় মানে ধরো এই পুজোর সময় এত ছবি তাদের ছবির লড়াই মানে বাংলাতেও সেটা তোমরা কোনো সময়ই পড়ো না কিন্তু এবার কোনোভাবে হলে বাহুবলি চলে এসেছে সেটা নিয়ে কি একটু ভাবনা চিন্তা ফেলছে মানে সব কিছু নেই যে বাহুবলি কি কোনোভাবে আটকে দেবে পোস্তকে দর্শকদের কাছে পৌঁছাতে কি মনে হয় না বাহুবলি হচ্ছে দেশপ্রিয় পার্কের সবচেয়ে বড় দুর্গা আর কি তো সেই সবচেয়ে বড় দুর্গা দেখতে একটা আকর্ষণ আছে কত বড় দুর্গা হয়েছে কী হয়েছে না হয়েছে লাইন দিয়ে সবাই দেখতে যাবে একটা আকর্ষণ আছে কিন্তু অঞ্জলিটা মানুষ নিজের মণ্ডপে দেয় এবং নিজের বাড়িতে দেয় নিজের কাছের মানুষদের সাথে দেয় তো আমার মনে হয় যে বাংলা সিনেমা মানুষ নিজের গণ্ডির ভেতরে নিজের প্রিয়জনদের সাথে নিজের পরিবারের সাথে সেইভাবেই দেখবে এবং আমাদের সিনেমা সেইভাবেই পছন্দ করেছে আর আমাদের সিনেমা গরমকালে কেন হয়েছে তার কারণ আমরা তো কখনো যেহেতু আমরা নিজেরা গ্রো করেছি অ্যাজ ইন্ডিভিজুয়াল এবং আমরা পুজোর সময় বা শীতকালে কখনো ছবি রিলিজ করার সুযোগ পাইনি তো যার ফলে যেটা হয়েছে আমরা যেখানে সুযোগ পেয়েছি সেখানেই ছবি রিলিজ করেছে এবং ঈশ্বরের আশীর্বাদ এবং দর্শকদের সমাদরের জন্য আমাদের সিনেমা জনপ্রিয়তা পেয়েছে এবং যার ফলে এখন গরমকালটাই লোকেদের মনে হচ্ছে যে এটাই ছবি রিলিজ করার আদর্শ সময় তো আমার মতে ছবি তুমি যখনই রিলিজ করতে পারো যখন তোমার ছবি রিলিজ হয়ে যায় তুমি যেখানে রিলিজ করবে সেখান থেকেই তোমার ছবি হবে ইটস লাইক মিস্টার বচ্চনের মতো যে হাম যাহা খাড়া হতে লাইন ভাইসে শুরু হচ্ছে এই মামলা এক বাচ্চাকে তার মা বাবার ন্যায্য ভালোবাসা থেকে বঞ্চিত করতে চায় এই মামলা প্রগতির বিরুদ্ধে দ্য মোস্ট রিগ্রেসিভ অ্যাপিল আই হ্যাভ এভার হার্ড ধর্মাবতার বাপ হওয়ার যোগ্যতাটা অর্জন করো তারপর বাপের দায়িত্ব পালন করতে এসো আমি আজ তোমায় চ্যালেঞ্জ করলাম বাবা আমি পোস্তকে নিয়ে ইউকে যাব দেখি তুমি কি করে আটকাও বাবা মা বাচ্চা All of them are struggling for their own existence. That's life. That's reality. আচ্ছা অনেক আলোচনা হলো প্রশ্ন লাস্ট একটা ছোট্ট খেলা খেলবো তোমাদের ছেড়ে দেবো আজকেই রিলিজ যেহেতু খুব ব্যস্ত তোমরা সেটা হচ্ছে যে পোস্তর নাম বলে আমাদের আলু পোস্ত ধরো মাথায় ফার্স্টে আলু পোস্ত আসে তো আলু পোস্ত একটা রেসিপি যেই রেসিপিটায় অনেক উপকরণ আছে এখানে আমরা অভিনেতা অভিনেত্রীদের উপকরণগুলো হিসেবে ধরবো কে কোথায় মানে কতটা ইম্প্যাক্ট ফেলছে সেটা তো উপকরণগুলো দিয়ে বোঝা যায় তো তোমরা আমি একটা করে উপকরণ বলবো তোমরা বলবে সেটা কে ঠিক আছে পোস্ত অবশ্যই অর্ঘবসুরায় কালো জিরে বলবো সমুদ্র আচ্ছা আলু যাকে ছাড়া আলু পোস্ত বাদ যিশু সেনগুপ্ত আর সাদানে যে নুন তাকে কাকে কাকে বলবে হচ্ছেন মানে স্বাদ দিচ্ছেন ছবিতে আর তাহলে মোটামুটি জল আমরা ধরতে পারি লঙ্কা রাইট রাইট লঙ্কা কি তাহলে লঙ্কাটা মিমি চক্রবর্তী আচ্ছা আসল ইনগ্রিডিয়েন্ট ভুলে গেছিলাম আর তোমরা রান্না করেছো তাই তো জল যদি দিতে হয় এবং তার ভেতরে যদি ওই যেটা হিট দিতে হবে তো রান্না করবার জন্য আগুন লাগবে তো আগুন কিন্তু হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং সোহিনী সেনগুপ্ত মানে জলটা দেওয়া এবং রান্না করাটা হচ্ছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর মানে রান্নাটা করেছে আর জলটা হচ্ছে যে টাকা তো সেইটা দিয়েছেন আমাদের অতন রায়চৌধুরী প্রভাত রায় এবং গণপতি প্রোডাকশনস
সেই মানে আমি তো রান্নাটা ঘরটা হচ্ছে উইন্ডোজের একদম আমি তো রান্নাটা করিনি যারা রান্না করেছেন তারা গুছিয়ে বলে দিলেন ব্যাপারটা থ্যাংক ইউ সো মাচ তো পোস্ত তো আজকেই মুক্তি পাচ্ছে এবং দর্শকেরা পোস্ত দেখার অপেক্ষায় স্বাদ গ্রহণের অপেক্ষায় বসে আছেন তোমরা যদি শেষে কিছু বলে দাও দর্শকদের দুজন আজকে 12ই মে আজকে আমাদের নতুন সিনেমা পোস্ত রিলিজ করেছে যেভাবে আমাদের সিনেমাকে আপনারা ভালোবেসেছেন সমাদর করেছেন কাছে টেনেছেন আশা করব এই সিনেমাটিকেও আপনারা ভালোবাসবেন সমাদর করবেন এবং কাছে রাখবেন পোস্ত যতটা আমাদের সিনেমা ততটা আপনাদের সিনেমা আজকে রিলিজ করেছে আজ কাল পরশু এবং আগামী দিনগুলোতে বাড়ির সবাইকে নিয়ে পোস্ত দেখতে যাবেন আর বাড়িতে পোস্ত খাবেন আমি বলবো যে আজকে পোস্ত রিলিজ করেছে আপনাদের জন্যই ছবিটা বানানো আমি কনফিডেন্ট যে আপনাদের এই ছবিটা খুব ভালো লাগবে হলে গিয়ে দেখবেন বাংলা ছবিকে প্রমোট করবেন এবং বাড়িতে বসে কিন্তু ডিভিডি কিংবা পাইরেটেড কপি পোস্ত দেখবেন না যতটা এনজয় করবেন আপনারা হলে পোস্ত আমার মনে হয় আপনারা সপরিবার প্রত্যেককে নিয়ে আপনারা হলে গিয়ে দেখুন একটা অন্য একটা মজা পাবেন থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে আর আপনাদের বলি যে থালায় অনেক খাবার সাজানো থাকলেও এক একটা খাবার এরকম থাকে যেটা না খেলে কিন্তু পুরো ব্যাপারটাই মিস হয়ে যায় সেরকমই অনেক ছবির মধ্যে পোস্ত কিন্তু সেই রেসিপিটা বা সেই আইটেমটা তাই পোস্ত দেখুন এবং অবশ্যই সকলের মতো আমিও বলছি আপনাদের বাংলা ছবির সাথে থাকুন বাংলা ছবি হলে গিয়ে দেখুন বাকি খবর জানতে চোখ রাখুন সিটি সিনেমা এবং সিটি টলিউডে আজ এক অভিনব দিন ঐতিহাসিক দিনও বলা যেতে পারে আমার মক্কেল শ্রী দীনেন লাহিড়ি তার নাতি শ্রী অর্ক লাহিড়ির অভিভাবকত্ব দাবি করেছেন অভিভাবক কে দ্য বায়োলজিক্যাল প্যারেন্টস অর দ্য কেয়ার গিভার প্যারেন্টস দেবকী না যশোদা